আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। বাবার খুনিতে গ্রেপ্তারে ফেসবুকে যা লিখলেন সোহেল চৌধুরীর মেয়ে, বাবার খুনি গ্রেপ্তারির উপলক্ষে সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া কী লিখল, তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। 1998 সালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। 24 বছর পর সেই হত্যার মামলার পলাতক চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আর সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে সোহেল চৌধুরীর মেয়ে ফেসবুকে টুইট করেছেন, তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই। ফেসবুকে লামিয়া লিখেছেন, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। দেখুন, লামিয়া চৌধুরী ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তার বাবার উদ্দেশ্যে চিঠি লিখেছেন। তার এই এক লাইনের স্ট্যাটাসই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছেন। অনেকের ধারণা এতদিন পর বাবার হত্যাকারী অন্যতম আসামি গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন লামিয়া। তাই সেই কথা জানাতেই বাবার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন ভালো আছেন তিনি। অবশ্য অনেকের মতে মা চিত্রনায়িকা দিতির উদ্দেশ্যে লেখা হতে পারে লামিয়ার চিঠি। সোহেল দিতির দম্পতির এক ছেলে এক মেয়ে, ছেলে সাফায়েত চৌধুরী এ ব্যাপারে একেবারে নিশ্চুপ, কোথাও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার বাবার হত্যাকারী যে ধরা পড়েছে এ বিষয়ে। ঢাকায় সিনেমার তারকা জুটির মেয়ে লামিয়া চৌধুরী পড়াশোনা করেছেন কানাডায়। টরেন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। দিতির মৃত্যুর পর 2016 সালে তার ইচ্ছা অনুযায়ী দুই পুতুল শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া। এরপর তার নিয়মিত দেখা যায়নি তাকে। বর্তমানে ঢাকাতে বসবাস করছেন লামিয়া। ফেসবুকে একটি পেজ খুলে ফাস্টফুড সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন তিনি। অন্যদিকে কানাডার রিয়াসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদারল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন সাফায়েত। গত বছরের মাঝামাঝি নেদারল্যান্ডসের এক তরুণীকে স্থায়ীভাবে আমস্টারডামে বসবাস করছেন সাফায়েত। প্রসঙ্গ, 1998 সালে বনানীর এক ক্লাবের সামনে সন্ত্রাসীর হাতে খুন হন সোহেল চৌধুরী। 2016 সালে ক্যান্সারে মা দিদিকে হারান তারা। মঙ্গলবার রাত একটার দিকে গুলশানের বাসা থেকে সোহেল হত্যাকাণ্ডের এক নম্বর আসামি আশিস রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমসি এয়ারলাইন্সের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে পরিচালিত ছিল। তো বন্ধুরা, অবশেষে লামিয়া তার বাবার উদ্দেশ্যে যে ফেসবুকে টুইট করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে অবশেষে 24 বছর পর তার বাবার খুনিকে হত্যা যে খুনি ছিল বোতল চৌধুরী তাকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে সে এই মন্তব্য করেছে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।